আমি শুধু এটুকুই বলবো যে ধ্বংস জগৎটা আপনারা দেখছেন, আজকে স্বাধীন দেশ, সেই 48 সাল থেকে 71 পর্যন্ত সংগ্রাম করে যুদ্ধ জয়লাভ করে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন করেছি। একটা স্বাধীন দেশ হিসেবে আমরা যে সেই দেশটা সারা বিশ্বে মাথা উঁচু করে চলব। 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা, এরপরে তো বাংলাদেশ আর এগোতে পারে। 96 সালে যখন আমি সরকার গঠন করি, প্রথম এই টেলিভিশনটাকে আরও উন্নত করার কারণ, স্বাধীনতার পর DIT বিল্ডিংয়ে একটা ছোট্ট টেলিভিশন সেন্টার আমাদের ছিল। স্বাধীনতার পরে কিন্তু এই সেন্টারটা তৈরি করা হয় এবং সর্বশেষ 75 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে এসেছিলেন। আমার মা কিন্তু কোথাও যেতেন না, আমার মাও এসেছিলেন। আমি, রেহানা, রাজরাম সবাই এখানে খুব সুন্দর কালচারাল অনুষ্ঠান সব কিছু আমরা দেখে গেলাম এবং ওইটা এই টেলিভিশন সেন্টারটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর নিজে থেকে এটা উদ্বোধন করে দিয়ে গেল। 96 সালে আমি আসার পর তখনকার যুগের নতুন আধুনিক ক্যামেরা থেকে শুরু করে সব কিছু কেনাটাকে আরও সুন্দর করলাম। দ্বিতীয়বার আসার পরে এই টেলিভিশন সেন্টার আরও যাতে উন্নতি হয় তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছিলাম। কিন্তু আজকে স্বাধীনতার এত বছর পরে এসে দেখা গেল সেই 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর যে নারকীয় তাণ্ডব, তারই জন্য একটা বিভৎস রূপ আজকে বাংলার মানুষ দেখছে। পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু টেলিভিশনের উপরে হাত দেয়নি বা কেউ কখনো দেয়নি, কিন্তু আজকে যারাই টেলিভিশন সেন্টারটাকে এইভাবে পোড়ালো, সব কিছু ঘুরে ভিতরের একটা কিছু নেই যে রক্ষা পায়, তাহলে এরা কারা? এরা কি এই দেশের মানুষ? এরা কি এই দেশেই জন্ম যে একটা দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করার চিন্তা নিয়েই যেন তাদের এই আক্রমণ? গতকালকে মেট্রো রেল যা ছিল আমাদের জন্য সারা বিশ্বে বাংলাদেশের প্রত্যেকটা বাঙালির গর্বের একটা সম্পদ, সেটাকে ধ্বংস করলো। আর এই টেলিভিশনটা এ পর্যন্ত তাদের ধ্বংসযজ্ঞ যেভাবে চলছে, ঠিক যে কয়টা জিনিস মানুষের সেবা করে, মানুষের কথা বলে, মানুষের কাজ করে, সেই জায়গাগুলিতেই কিন্তু আঘাত, সেই জায়গাগুলিকেই ধ্বংস। ও একের পর গাড়ি, এমনকি সিটিগপসম ময়লা ফেলার গাড়িগুলিও, যে গাড়িগুলি আমরা জাপান থেকে কিনেছিলাম, যেগুলি ময়লা তুলে নিয়ে সেটাকে একেবারে মানে আধুনিক পদ্ধতিতে সেই ময়লা ব্যবস্থা করা, পানি শোধনাগার সেখানে হামলা করতে গেছে, বয়ো শোধনাগার সেখানে হামলা, এটা কি হচ্ছে, কি তাদের মানসিকতা? কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, যেখানে 2018 সালে আমি পুরো কোটা পদ্ধতি বাতিল করে দিয়েছিলাম। হ্যাঁ, মুক্তিযোদ্ধারা সেখানে মামলা করে, হাইকোর্ট একটা রায় দেয়, আবার সেই রায়ের দেওয়ার সাথে সাথে আমরা সরকারের পক্ষ থেকে অ্যাপিলেট ডিভিশনে আপিল করি, কারণ আমার করা প্রজ্ঞাপনই তো বাতিল হয়ে গেছে, কাজে আমরাই আপিল করেছিলাম যে সেটাকে পুনর্বহাল করতে। তারা কিন্তু হাইকোর্টের রায়টা স্থগিত করে দেয় এবং পূর্ণাঙ্গ শুনানির একটা সময়ও দিয়ে দেয়, তারিখও দিয়ে দেয়। যখন এটা স্থগিত হয়ে যায় তখন তো আবার সেই আমার করা প্রজ্ঞাপনটাই তো আবার কার্যকর হয়ে যায়। এটা যখন কার্যকরী হলো, জুনের 5 তারিখে রায়টা হয়েছে, আর আন্দোলনটা এবং এই ধরনের কাজ শুরু হলো জুলাই থেকে, এবং 17 জুলাই থেকে যে ধ্বংসযজ্ঞ শুরু হলো, যখন তারা আন্দোলন করেছে, বসেছে,
আমি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে বলেছি যে আপনারা ধৈর্য ধরেন, আপনারা ওদের কিছু বলেন না, ওরা ছাত্র, ঠিক আছে, এরকম আন্দোলন করছে রোদ বৃষ্টি সব কিছু মাথায় নিয়ে। আমরা তো কত এই দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য কত আন্দোলন করেছি সেই স্কুল জীবন থেকে, এরকম রোদ বৃষ্টি ঝড় সব উপেক্ষা করেই আমরা মাইলের পর মিছিল করে মাইল মিছিল করেছি। তো ওরা তো কখনো করেনি, অন্তত এই 15 বছর আমি সরকারে আসার পর ধারাবাহিকভাবে গণতন্ত্র চলছে, দেশে উন্নয়ন হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে সেশন জট নাই, আধুনিক পদ্ধতিতে শিক্ষা, ডিজিটাল বাংলাদেশ, আধুনিক প্রযুক্তি শিক্ষা, এই টেলিভিশন টেলিফোন সব কিছুই ডিজিটাল সিস্টেম, এটা তো 96 সাল থেকে আমরা শুরু করেছি। 96 সালের আগে কেউ কি কখনো এদেশে কম্পিউটার ব্যবহার করেছে? কেউ কি কখনো এখানে ফেসবুক অথবা ইন্টারনেট কোনো কিছুই তো বাংলাদেশে চালু ছিল না, কেউ করতেও না। কিন্তু আমি সরকারে আসার পর থেকেই কিন্তু এই প্রযুক্তি ব্যবহার, ডিজিটাল ডিভাইস ব্যবহার, এবং সেগুলি আমাদের দেশের নতুন প্রজন্ম যাতে শিখতে পারে, সমস্ত ট্যাক্স তুলে দিয়ে সেগুলি মানুষের কাছে যাতে পৌঁছায় সেই ব্যবস্থাটাও করে দিয়েছিলাম। দ্বিতীয়বার আসার পর থেকে তো আরও বেশি উন্নয়ন, যেগুলি আমাদের দেশে কত বেশি কর্মসংস্থান হবে, কত বেশি আমাদের যুব সমাজ কাজ পাবে, সেইভাবে বেসরকারি খাতকে আরও বেশি সম্প্রসারণ করা থেকে শুরু করে সব ধরনের কাজ করে দিয়েছি। কিন্তু আমরা দেখলাম সেই জুলাই 17 থেকে যে তাণ্ডব শুরু হলো সারা বাংলাদেশে, আর সবথেকে অবাক লাগে যে 2013 সালে ওই বিএনপি জামাত মিলে শুরু করলো অগ্নিসন্ত্রাস, তখন প্রায় 3,800 মতো গাড়ি, 29টা রেল, 8টা লঞ্চ এবং প্রাইভেট কার এবং সিএনজি থেকে এগুলি রিক্সা এগুলি তো পুড়িয়েছে। কিন্তু সেই পোড়ানো থেকে এবারে পোড়ানোর চরিত্রটা কিন্তু একটু আলাদা। এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিশে সব পুড়িয়ে করে ছাই, এবং সারা বাংলাদেশ থেকে এই সন্ত্রাসী এবং বিএনপি জামাত, বিশেষ করে শিবির, তারা ঢাকায় এসে, ঢাকার ভিতরে ঢোকেনি, আশেপাশে থেকে এসে এইভাবে আক্রমণ করেছে ওই কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরেই। তাদের মানে বলতে গেলে তাদের উপর তারা নির্ভর করে এই ঘটনাগুলি ঘটানোর সুযোগ পেল। অথচ আমরা সেখানে পুলিশকে হত্যা করা হয়েছে, সাংবাদিকদের হত্যা করা হয়েছে, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী, সাধারণ মানুষ রংপুরে ভিসি দোতলায় মিটিং করছে, সেখানে প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে সেখানে আগুন দিয়েছে, গাড়িটাই তো পুড়িয়েছে, বাড়ির ভিতরে আগুন দিয়েছে, পুলিশ যখন উদ্ধার করতে গেছে পুলিশ উপরে হামলা করেছে। হ্যাঁ, পুলিশের গুলিতে একজন মারা গেছে, যেই মারা যাক সে তো বাবা মার সন্তান, আমরা সে জন্য সত্যি দুঃখ প্রকাশ করি, এবং তার বাড়ি রংপুর পীরগঞ্জ, ওখানে আমরা যাতে তার কাফন দাফন সব কিছু ব্যবস্থা করে দিয়েছিলাম। ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে কীভাবে হত্যা করেছে, চট্টগ্রামে 6তলার উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলেছে, যারা জীবন বাঁচাতে ঝুলে আছে জানলা শিখ ধরে তাদের উপরে পাথর মেরেছে, হাত পায়ের রগ কেটেছে, 7 জন ছাত্র একে হত্যা করেছে, এবং এরকম হত্যাযোগ্য আরও অনেক জায়গায়, সব বিস্তারিত বলে বোধহয় শেষ করা যাবে না। পুলিশের গাড়ি, র্যাবের গাড়ির ভিতরে র্যাবকে যেভাবে হত্যা করা, গাজীপুরে আমাদের এক কর্মীকে শুধু মারেই নাই, হাসপাতালে চিকিৎসা করতে গেছে সেখান থেকে বের করে নিয়ে এসে তাকে মেরে ঝুলিয়ে রেখে দিয়েছে। পুলিশ সেই উত্তরা ইসলামী হাসপাতাল চিকিৎসা করতে গেছে আহত পুলিশ, তাকে হাসপাতাল থেকে টেনে বের করে রাস্তায় ফেলে তাকে সেখানে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছে। আমার মোটর কেডের
যে পাইলট মোটরসাইকেল নিয়ে এসব আসতো, সে ওই যাত্রাবাড়ির ওদিকেই থাকতো। ওখানে প্রত্যেক বাড়িতে বাড়িতে যেয়ে তারা খুঁজছে পুলিশের কেউ আছে কি না, আওয়ামী লীগের কেউ আছে কি না। ও যখন ওখান থেকে বের হয়ে আসছিল কাজে যাবে, তাকে সেখানে মেরে ফেলে রেখে দিয়েছিল। যখন এখানে আসে না, খোঁজ করে দেখে তার লাশ পড়ে আছে। এইভাবে একদিকে হত্যাকাণ্ড, একদিকে জ্বালাও পোড়াও। 2013, 2014, 2015 এই জ্বালাও পোড়া হত্যাকাণ্ড আমরা দেখেছি। আবার শুরু করলো এই 2024 সালে, যখন দেশটা এই দীর্ঘ 15টা বছর রাত দিন পরিশ্রম করে প্রতিটি প্রতিষ্ঠান তৈরি করেছে। এই প্রতিষ্ঠানগুলি কাদের জন্য? এদেশের মানুষের জন্য তো। এই প্রতিষ্ঠানগুলি তো মানুষকে সেবা দেয়, মানুষের জন্য কাজ করে, মানুষের রুটি রুচির ব্যবস্থা করে, মানুষের আয়ের পথ খুলে দিয়েছিল। সেই প্রতিষ্ঠানগুলি একে একে পুড়িয়ে ফেলা, এবং শুধু ঢাকা বলে না, রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ে সে ভিসি কাটন, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সেখানে হামলা, বিভিন্ন জায়গায় এই হামলা করা এবং আগুন লাগানো অথবা মেরে ফেলা। এরা কি স্বাধীন বাংলাদেশের নাগরিক? এরা কি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে বা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে? যখন বাংলাদেশটা আজকে সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল, সারা বিশ্বে একটা অনন্য মর্যাদা পেয়েছিল বাংলাদেশ, বাংলাদেশে যে কেউ বিদেশে গেলে আওয়ামী লীগ সরকারে আসার আগে বিদেশে গেলে শুনতে হতো, ও তোমাদের দেশ ভিক্ষুকের, দুর্যোগ হয়, বন্যা হয়, খরা হয়, সেই হিসেবে পরিচিত ছিল। আর এই 2009 থেকে 2024 পর্যন্ত দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে এসেছিলাম, তখন আর কেউ আমাদের ভিক্ষুক জাতি বলতো না, বলতো বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, বাংলাদেশ বিশ্বকে অনেক কিছু দেখিয়েছে, শিখিয়েছে। সেই বাংলাদেশকে যখন একটা মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে আসলাম, এটাই কি তার প্রতিদান? যে সমস্ত প্রতিষ্ঠানগুলি তারা পড়ালো, যারা করেছে, তারা কি এর সুফল ভোগ করেনি? তারা কি এর থেকে কোনো রকম সুফল পায়নি? আমি শুধু যারা এই ঘটনা ঘটছে তারা না, তাদের যারা অভিভাবক বা সেই ছাত্রদের শিক্ষক, শিক্ষক শিক্ষিকা, তাদেরকেও আমার প্রশ্ন, অভিভাবকদেরও প্রশ্ন। যেখানে কোটা সেই প্রজ্ঞাপন স্থগিত হয়ে গেছে, তারপরে আন্দোলন করার কি ছিল? তারপরে তো আমরা ধৈর্য ধরেছি, ধৈর্য ধরে ধরে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, বারবার বলেছি। এমনকি এই ছাত্রদের সাথে আমাদের মন্ত্রীরা পর্যন্ত দিনের পর দিন বৈঠক করেছে, একটার পর একটা তাদের আবদার, এটা করতে হবে, আমরা করে দিয়েছি, পরে আবার ঘুরে যায় সেটা না, আরও চাই করতে করতে। হ্যাঁ, কোটা তাদের যে দাবি ছিল তার থেকে অনেক বেশি আমরা দিয়ে দিয়েছি। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম, ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধা দিকেই যেন তাদের বেশি মানে একটা ক্ষোভ। আমার একটা কথা নিয়ে তারা কিছু কতদিন প্রতিবাদ করলো, কী কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। আমি বলেছিলাম মেধা মেধা মেধা, কোটা না মেধা, তো কোটা আমাদের নারীর কোটা, প্রতিবন্ধীদের কোটা, নৃগোষ্ঠীর কোটা, প্রত্যেক জেলার কোটা, মুক্তিযোদ্ধা পরিবারের কোটা, সেগুলো তো আমি বাতিলও করে দিয়েছিলাম। তারপরে কোটা না মেধা মেধা না কোটা, তখন কোটা মেধার মধ্যে এত তফাতের কী আছে? এখানে মেধাই তো হয়, প্রথমে প্রিলিমিনারিতে তাদেরকে পরীক্ষা নেওয়া হয়, এরপর লিখিত পরীক্ষা হয়, লিখিত পরীক্ষা পাশ করলে তখন তাদের ভাইবা নেওয়া হয়, ভাইবা নেওয়ার পরে তারপর যখন পদায়ন করা হয় তখন যারা মেধাবী তারাই পায়, আর অবশ্যই এই কোটাগুলি ভাগ করে দেওয়া হয়। তাহলে যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাচ্ছে। সেই সূত্রে আমি বলেছিলাম
যে কি মেধাবী কি শুধু মানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না? তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে? এটা বলার সাথে সাথে তাদের স্লোগান তাও কি, বিকেল চারটায় আমি প্রেস কনফারেন্স করি, কয়েক ঘন্টা চলে যায়, হঠাৎ রাত্রেবেলা ওটা এগারোটা সাড়ে এগারোটার দিকে দেখলাম অনেক ছেলে মেয়ে বের হয়ে আসছে, মেয়েরা হল থেকে বের হয়ে আসছে। তাদের স্লোগানটা কি, যে তারা রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল, আমি তো তাদের রাজাকার বলিনি। তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে, এবং এটারই প্রতিবাদ প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিন্তু করেছিল সকলেই। হ্যাঁ, আমাদের ছাত্রলীগ থেকে শুরু করে, যুবলীগ থেকে শুরু করে, অন্যান্য সংগঠন, প্রগতিশীল সংগঠন সকলেই কিন্তু এর প্রতিবাদ করেছে, এমন কোনো সেকশনের মানুষ নাই যেটা প্রতিবাদ না করেছে। তখন তারা তাদের স্লোগান পরিবর্তন করলো, কী স্লোগান? চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি রাজাকার। আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই, তোমার নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করেছ, তোমার স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছ, তোমরা শুধু না, তোমরা রাজাকার, তোমার বাবা রাজাকার, এটা তো তোমরাই করেছ। হাইকোর্টের শুনানি 7 আগস্ট ছিল, সেটাকে আমরা 21, আমি নিজে আইনমন্ত্রী, আমাদের অ্যাটর্নি জেনারেল সকলের সঙ্গে বসে আমরা অনুরোধ করলাম উচ্চ আদালতে, যেটাকে সামনে এগিয়ে নিয়ে আসা যায় কি না, আনা হলো 21শে জুলাই, সেখানে বসালো। এই ছাত্রদেরও বলা হলো যে তোমরা ওর সঙ্গে যুক্ত হও, তোমরা আপিল করো, আমি তো আপিল করেছি, তোমরা আপিল করো। তারা কিন্তু যুক্ত হলো, কিন্তু তারা আন্দোলন থামালো না। তারপরে যখন রায় হয়ে গেল, তাতেও তারা উঠবে না, কেন? প্রজ্ঞাপন জারি করতে হবে রাষ্ট্রপতিকে, 24 ঘন্টার আলটিমেটাম, এখানে আলটিমেটাম, ওখানে আলটিমেটাম, আলটিমেটাম দেওয়া শুরু হলো। এটা কোন ধরনের কথা? একটা মানলে আরেকটা, আরেকটা মানলে আরেকটা, এক দফা কোটা সংস্কার, তার থেকে চলে গেল 3 দফা, তারপরে 6 দফা, তারপরে 8 দফা, তারপরে আবার 4 দফা, যখনই যেটা চাচ্ছে যেই দিয়ে দিয়েছে তখন আরও একটা দফা। এই করতে করতে যখন প্রজ্ঞাপন, আইনমন্ত্রী বলেন এটা তো সময় লাগে, তারপর আইনমন্ত্রী কিন্তু বলে দিলেন যে আমি মঙ্গলবারে প্রজ্ঞাপন করে দেবো, ঠিক সেই মতো প্রজ্ঞাপনও করে দেওয়া হলো। প্রজ্ঞাপন যখন পেয়ে গেল, তারা যা চেয়েছিল তার থেকে বেশি, তাদের 90% ছিল, 93%, আর মুক্তিযোদ্ধা ছেলে মেয়ে সন্তান লেখা হলো। তো মুক্তিযোদ্ধা সন্তানদের তো এখন আর ওই বয়স নাই যে 30 বছরের কেউ না যে তারা এখন চাকরি পাবে, তার মানে ওই যে 5% সেটাও তারা পেয়ে গেল, তাতেও তারা তৃপ্ত না। তখন আবার আসলো সে 8 দফা থেকে 4 দফা আনতে হবে। এটা কি যে বাধ্য হলাম আমরা যখন চারিদিকে এভাবে আগুন, এই টেলিভিশনে যখন আগুন লাগলো, এখানে হাজার হাজার লোকের টেলিভিশন আক্রমণ করছে, ফায়ার ব্রিগেড আসলো, ফায়ার ব্রিগেড গাড়ি জ্বালালো, ফায়ার ব্রিগেড ঢুকতে দেবে না, পুলিশ স্টাফ কাউকে ঢুকতে দেবে না, তাদের উপরে হামলা হলো, আগুন দাও দাও করে জ্বলছে, তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম যে অন্তত এইভাবে পুড়ে যাচ্ছে সব, হেলিকপ্টার থেকে পানি ছাড়ো, কারণ আমরা এরকম অগ্নি নিবারণের জন্য অনেক জায়গায়, এবং যে সমস্ত বিল্ডিংয়ে আগুন দিয়েছিল অনেকে ছাদে যে হাহাকার করছিল, আমরা হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করেছি, সেই নারায়ণগঞ্জে কাঁচপুর থেকে নিয়ে শুরু করে বিভিন্ন জায়গায় হেলিকপ্টার দিয়ে দিয়ে কিন্তু আমরা মানুষকে উদ্ধার করে তাদের জান বাঁচিয়েছি। আর আমি এখানেও চেষ্টা করেছিলাম যে যে বেশি করে পানির ছিটা উপর থেকে যেন আগুনটা আরও চারিদিকে ছড়াতে না পারে, কিন্তু আজকে এসে এই টেলিভিশনে যে ধ্বংসযজ্ঞ আমি দেখলাম, এটা কারো পক্ষে সহ্য করে না। আমরা অনেক রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, দেশটাকে গড়ে তুলব, এই দেশের মানুষ বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলবে, আর আজকে সেখানে কী হলো? আজকে সেই সম্মানটা ধুলে মিটিয়ে দিল, নিজেরা ক্ষতিকার হলো। আমি জানি না যারা এই সন্ত্রাসীর সঙ্গে জড়িত তারা, তাদের কিছু আসে যায় না, কিন্তু সাধারণ মানুষ, তাদের মান সম্মান কোথায় থাকবে?
আরও দুঃখের বিষয় হলো লন্ডন থেকে নির্দেশ দেয় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে, আর এই আন্দোলন করতে যেয়ে তাদের অবস্থাটা কি, লন্ডনে আমাদের আওয়ামী লীগের উপর হামলা করলো, সেখানে পুলিশ এসে ওই বিএনপির 3 নেতাকে গ্রেপ্তার করেছে। ইউএইতে একটা মানে সেখানে তারা মিছিল করতে গেছে, 57 জনকে গ্রেপ্তার করেছে, 10 জন এখানে মানে 3 জন হলো যাবজ্জীবন কারাদণ্ড, 16 জন 10 বছরের কারাদণ্ড, আর কয়েকজন 1 বছরের কারাদণ্ড, আর বাকিগুলিকে তারা এখন রাখবে না, তারা দেশে পাঠিয়ে দেবে। সেখানে তারা হ্যাঁ আমাকে গালি দিচ্ছে, দেশের বিরুদ্ধে তারা স্লোগান মিছিল, ওই দেশে আইন আছে কেউ মিছিল করতে পারে না, কিন্তু তাদেরকে উস্কে দেওয়া হয়েছিল লন্ডন থেকেই যে মিছিল করতে হবে। তার মিছিল করতে যে শুধু নিজেদের চাকরি বাকরি রুজি রোজগার পথ যে হারালো তা না, আজকে যে বাঙালির ওখানে কাজ করে খায় তাদের মুখটা কোথায় থাকে, তাদের কী অবস্থা হয়, আর ভবিষ্যতে ওই দেশে আর নেবে কি না। তারপরে আমি সাথে সাথে সেখানে আমাদের অ্যাম্বাসেডারের সাথে কথা বলছি, ওদের সাথে আমাদের ভালো সম্পর্ক, এখানে অ্যাম্বাসেডারের সাথে কথা বলেছি, তারা বলছে এই অপরাধীগুলি যে শাস্তি দিয়েছে এখানে আমাদের কিছু বলার নেই, তাদের দেশের আইন এটা আছে। সৌদি আরবে সেখানেও মিছিল করতে গেছে, আপনারা জানেন সৌদি আরবে কখন মিছিল করতে পারে না, সেখানে 20 জনকে গ্রেপ্তার করেছে, আর আপনারা জানেন সৌদি আরবের আইন, তাদের কতগুলি নিয়ম আছে যে কোন আইন ভাঙলে কী শাস্তি হবে, এবং সেটা এটা এমনও আছে যে গর্দানও কেটে দেয় প্রকাশ্যে, চুরি করলে হাত কেটে দেয়। তাহলে এই 20 জন মানুষ এবং সেই সাথে আমাদের যে লক্ষ লক্ষ কর্মী, তাদের ভবিষ্যৎটা কী? হ্যাঁ, আমার সাথে সকলে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বলেই তাদের কাছে সব আমি সাথে সাথে মেসেজ পাঠিয়েছি এবং দুঃখ প্রকাশ করেছি, এবং এই শাস্তি এটা তাদের আইনে কাজে এখানে আমাদের কিছু বলার নেই, এই বার্তাটা তাদের পৌঁছে দিয়েছি, তাতে অন্তত আমাদের এখন যে 20-22 লাখ মানুষ ওখানে কাজ করে তারা যেন নিরাপদ থাকে, সেইটুকুর জন্য এইটুকু আমি করেছি। সারা পৃথিবী জুড়ে দেশটাকে একেবারে, এবং এখনও আরও অনেক জায়গায় টেলিফোন করে বলছে ওখানে আন্দোলন করো, এমন এমন দেশে আমাদের সেখানে ফোন করে আমাকে জানাচ্ছে, মেসেজ দিচ্ছে, তার মানে যেটা করা মানে কি আমাদের দেশের ভাবমূর্তি শুধু নষ্ট না, যারা করে কাজ করে খাচ্ছে তাদের রুজি রোজগারও তো নষ্ট হয়ে যাবে। এখন এটা কিসের জন্য এই ধরনের আচরণ করা হচ্ছে, এটাই আমার প্রশ্ন। সাজাপ্রাপ্ত আসামি মুচলেকা দিয়ে দেশ ছেড়ে এখন দেশ ধ্বংস, আর জামাত আর শিবির এরা তো সবসময় স্বাধীনতা বিরোধী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই 25শে মার্চ 1971 সাল গণহত্যা যখন শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওই লোকে হলে প্রায় 300 মেয়েকে হত্যা করেছে বিভিন্ন হলে হলে, জগন্নাথ হল, জহুরুল হক, জহুর তখন ইকবাল, ওটা ইকবাল হল ছিল, জহুরুল হক হল, রোকেয়া হল, মেয়েদেরকে রেপ করেছে, তুলে নিয়ে গেছে তাদের ক্যাম্পে, পুরো 71 সেই মার্চ থেকে 16 ডিসেম্বর কী করছে, তারপর ইউনিভার্সিটির শিক্ষকদের তুলে নিয়ে তাদেরকে হত্যা করেছে, আবার সেই জায়গায় হল ভাঙা, শিক্ষকদের গায়ে হাত তোলা, শিক্ষকদের এমনকি মহিলা শিক্ষকরে তাদেরকেও ছাড়েনি, ইডেনে মেয়েদেরকে খামের সাথে বেঁধে তাদের উপরে অত্যাচার, তাদেরকে নাকে খদ্দা, তাদেরকে উঠে বস করানো রকম নানা রকম জুলুম অত্যাচার করেছে, কি অপরাধ কি ছাত্রলীগ করে সেই জন্য। এইভাবে ছাত্রলীগের মধ্যে কোনো হলের কামরা নাই যেগুলি ভাঙচুর লুটপাট আর আগুন দেওয়া না হয়েছে, তাদের সার্টিফিকেট টাইপের সব আমেরিকা যখন বলছে আমরা, আমি তাদের বলে দিচ্ছি তোমার সব বেরিয়ে আসো, ক্লাসে যাবা না, তাদের কন্ডাক্টে আমাদের সার্টিফিকেট সব আমরা এগুলি সব পাওয়া যাবে, কিন্তু আমি চাই না তোমরা সংঘাতে জড়াও।
শুধু প্রতিবাদ সেদিন একদিনই তারা করেছে, যখন ওই রাজাকার রাজাকার বলেছে, তাছাড়া তো তারা করেনি। তারা সবসময় সহনশীলতা দেখেছে সকলেই, না এখনও তাদের উপরেই ক্ষোভ। কিন্তু যারা এই ধরনের ঘটনা ঘটালো, শিক্ষকের গায়ে হাত তুলল, ছাত্রদের মারল, হলগুলি লুটপাট করল, তাদের কী হবে? সারা বাংলাদেশটাকে একটা মানে নরক বানানোর চেষ্টা। আমরা বাধ্য হলাম কারফিউ দিতে, বাধ্য হয়েছি সেনাবাহিনী রাখতে, কারণ মানুষের জানমাল রক্ষা করা এটা আমাদের কর্তব্য। আজকে মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে, কিন্তু এখন আবার কি সেই মেট্রো রেল স্টেশন পুড়িয়ে দিয়েছে। যারা আজকে অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতো, আজকে সেটা বন্ধ, আবার সেই ট্রাফিক জ্যাম, আবার সেই পূর্বের অবস্থায় মানুষকে ফেলে দিল। এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সেখানেও আগুন দিয়ে পোড়ালো, যে এক্সপ্রেস ওয়ে দিয়ে এয়ারপোর্টে মাত্র 15-20 মিনিটের মধ্যে মানুষ পৌঁছাতো, 10 মিনিটের মধ্যে পৌঁছাতো, সেটাও বন্ধ, আবার সেই ট্রাফিক জ্যাম। আমি তাই দেশবাসীকেই বলবো, এই ঢাকাবাসীকেও বলবো, যে যাদের জন্য আজকে আপনাদের এই দুর্ভোগ, আমি তো করে দিয়েছিলাম, কিন্তু যারা এটা ধ্বংস করলো, আর যাদের জন্য এই দুর্ভোগ, যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি, আমি তাদের উপরে দিয়েছি যারা এদেশের মানুষের রুটি রুজির উপরে হাত দিয়েছে, রুটি রুজির পথ বন্ধ করে দিয়েছে। তাদের বিচার জনগণকেই করতে হবে, কারণ এদেশের জনগণই একমাত্র শক্তি। বিভ্রান্ত ছড়ায় কেউ কাউকে যেন কোনোরকম মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারে, আসল সত্যটা জানুন। যারা এসবের সাথে জড়িত, সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে, তাদের খুঁজে বের করুন, তাদের খুঁজে বের করুন, এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। এই দেশটা আমরা অনেক কষ্টকে স্বাধীন করেছি, আর আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আজকে বাংলাদেশ এক ধাপ উন্নত হয়েছে, উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পেয়েছি, সেই মর্যাদাটাকে ধ্বংস করার জন্যই এই ধ্বংস যজ্ঞ। আজকে এখানে এসে আমার সেই অতীতের স্মৃতিগুলো মনে পড়ে, আমি কতবার এখানে এসেছি, প্রত্যেক নির্বাচনের আগে এখানে ভাষণ দিতে এসেছি, এখানে নানা অনুষ্ঠানে এসেছি। আজকে যে ধ্বংসযজ্ঞ দেখলাম, যে কতদিন এটা আবার পুনরায় প্রতিষ্ঠা করা যাবে জানি না। টেলিভিশনের সাথে যারা কর্মরত, আপনারা নিজের জীবনে ঝুঁকি নিয়ে আপনারা অনেক চেষ্টা করেছেন, কিন্তু ওই সন্ত্রাসীদের কাছে এটা পাওয়া অত্যন্ত কষ্টকর ছিল। তবুও আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই জাতীয় সম্পদ, এটা কারো ব্যক্তিগত সম্পদ না, এটা আমার ব্যক্তিগত না, এটা দেশের মানুষের সম্পদ, সেই সম্পদটা রক্ষা করার জন্য আপনারা চেষ্টা করেছেন। আমাদের আর আমার বোধ হয় আমি আমি আসলে আমি কথা বলতে পারছি না, এটা দেখে এক একটা জিনিস শুনলেন, যেটা গড়ে তুলি অনেক কষ্ট করেই করতে হবে, দিন রাত অক্লান্ত পরিশ্রম করি, কার জন্য? আমার জন্য, তা তো দেশের মানুষের জন্য। সবসময় চেয়েছি এক একটা জিনিস এমনভাবে তৈরি হবে যেন শুধু দেশ না, দেশে বিদেশের কাছে যেন একটা দৃষ্টিনন্দন থাকে, এবং যেটা আমাদের দেশের আমরা যে উন্নতি করছি তার একটা সিম্বল হিসেবে ব্যবহার হবে, সেই জায়গাগুলি একে একে ধ্বংস করা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা পরিবেশ নষ্ট করা হচ্ছে প্রতিটি ক্ষেত্রে। এতদিনে এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। আমি দেশবাসীর কাছে এর বিচার চাই আর তাদের সহযোগিতা চাই।